নমস্কাৰ। অমৃত বৃক্ষ আন্দোলনত আপোনালোকে নিজৰ মোবাইল নম্বৰটো ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছে নেকি? যদি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছে তেতিয়াহ'লে আপোনালোকে অহা 17 ছেপ্টেম্বৰ তাৰিখে 9 বজাৰ পৰা 11 বজাৰ ভিতৰত আপোনালোকে 2টা গছপুলি লগাব লাগিব বুলি আপোনালোকে নিশ্চয় অৱগত হৈছে। কিন্তু সেই গছপুলি ৰোৱাৰ ফটো দুখন আপোনালোকে উঠাব লাগে আৰু এই ফটো দুখন জিঅ'টেকৰ সৈতে উঠাব লাগে। কিন্তু এইবুলিও আপোনালোকে অৱগত হৈছে। কিন্তু জিঅ'টেকত ফটো কেনেকৈ উঠাব আৰু ফটো দুখন কেনেদৰে আপলোড কৰিব আৰু কেনেদৰে আপোনালোকে চাৰ্টিফিকেট ডাউনলোড কৰিব এইবুলি আপোনালোকে নিশ্চয় চিন্তিত হৈ আছে। যদি চিন্তিত হৈ আছে তেনেহ'লে আজি কোনো চিন্তাৰ কাৰণ নাই, কাৰণ এইটো ভিডিঅ'টোৰ যোগেদি মই দেখাবলৈ যত্ন কৰিম যে আপোনালোকে জিঅ'টেকৰ সৈতে কেনেদৰে দুখন ফটো উঠাব আৰু জিঅ'টেকৰ ফটো দুখন আপোনালোকে কেনেদৰে অমৃত বৃক্ষ আন্দোলনত আপলোড কৰিব আৰু কেনেদৰে আপোনালোকে অমৃত বৃক্ষ আন্দোলনৰ নিজৰ চাৰ্টিফিকেটখন ডাউনলোড কৰিব পাৰিব। এই গোটেইখিনি প্ৰচেছ এই ভিডিঅ'টোৰ যোগেদি আপোনালোকলৈ দেখাবলৈ যত্ন কৰিম। তেন্তে বলক আমি বেছি কথা নোকোৱাকৈ ভিডিঅ'ৰ মূল কথালৈ আগবাঢ়ো। কিন্তু তাৰ আগতে আপোনালোকে যদি ইউটিউব চেনেলত পোন প্ৰথমবাৰ বাবে আহিছে তেন্তে অতিকৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু কাষতে থকা বেল আইকন প্ৰেছ কৰি অলত ক্লিক কৰি দিব। তেন্তে বলক আমি ভিডিঅ'ৰ মূল কথালৈ আগবাঢ়ো। এই চাৰ্টিফিকেটখন আপোনালোকে 2টা ধৰণে লাভ কৰিব পাৰে। এটা হৈছে আপোনালোকে অমৃত বৃক্ষ আন্দোলন পৰ্টেলত গৈ আপোনালোকে পাব পাৰি আৰু এটা হৈছে অমৃত বৃক্ষ আন্দোলন নামৰ এটা বিশেষ এপছ মুকলি কৰা হৈছিল আৰু এই এপছৰ থ্ৰুদিয়ে গৈ আপোনালোকে এই চাৰ্টিফিকেটখন পাব পাৰে। তেনেহ'লে বোলক আমি প্ৰথমতে প্লে ষ্ট'ৰত গৈ অমৃত বৃক্ষ আন্দোলন নামৰ এপছটো আমি ডাউনলোড কৰি লওঁ। যদি আপোনালোকে আগতে ডাউনলোড কৰি থৈছে তেনেহ'লে আপোনালোকে সেই এপছটো আপডেট দিব আৰু আপোনালোকে আপডেট দিয়াৰ পাছত অমৃত বৃক্ষ আন্দোলন নামৰ এপছটো খুলি ল'ব। খুলি লোৱাৰ পাছত আপোনালোকে তলত দেখা পাব এটা লগইন বুলি এটা বিশেষ অপশ্যন আপোনালোকে নিশ্চয় দেখা পাই আছে। এই লগইন বুটনত আপোনালোকে ক্লিক কৰি দিব। ক্লিক কৰাৰ লগে লগইন ফৰ্মখন খোল পাব, অৰ্থাৎ অমৃত বৃক্ষ আন্দোলন চক লগইন ফৰ্মখন আছে য'ত এণ্টাৰ ৰেজিষ্টাৰ মোবাইল নাম্বাৰ, আপুনি যে ৰেজিষ্টাৰ কৰাৰ সময়ত যি মোবাইল নাম্বাৰটো দিছিল আপোনালোকে সেই মোবাইল নাম্বাৰটো ইয়াতে এণ্টাৰ কৰি দিব। এণ্টাৰ কৰাৰ পাছত তলত এণ্টাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ স্লেছ OTP, অৰ্থাৎ আপোনালোকে নিজৰ যি ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটো আছে সেই ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটো ইয়াত দিব পাৰে বা OTPৰ থ্ৰুদি আপোনালোকে কৰিব পাৰে। যিহেতু আমাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটোৱে নকৰোঁ, আমি OTP ডাইৰেক্ট OTPত আমি ক্লিক কৰিম, গেট OTP, অৰ্থাৎ যেতিয়া আমি গেট OTPত ক্লিক কৰিম তেতিয়া যি আপুনি যি মোবাইল ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটো দিছে বা যি মোবাইল নাম্বাৰটো দিছে সেই মোবাইল নাম্বাৰত এটা বিশেষ OTP গুচি যাব আৰু সেই OTPটো আমি ইয়াতে দি দিম। চাওক ইয়াতে আমি OTPটো এতিয়া দি দিম, ইয়াতে ছেকেণ্ড দেখাই আছে। চাওক এই OTPটো আমি এতিয়া দি আছোঁ। OTP দিয়াৰ পাছত আমি ইয়াত তলত দেখা পাইছে আপোনালোকে নিচে কেপচাটো আপোনালোকে যেনেদৰে আছে ঠিক তেনেদৰে যিবিলাক নাম্বাৰ দি আছে সেই গোটেইখিনি নাম্বাৰটো দিব। ইয়াৰ পাছত লগইনলৈ ক্লিক কৰিছোঁ। লগইনত ক্লিক কৰাৰ লগে লগে চাওক সেই যিজন মানুহে SHG অৰ্থাৎ ছেল্ফ হেল্প গ্ৰুপৰ মেম্বাৰ আছিলে এইজন সেই মানুহজনৰ নামটো খোল খাইছে আৰু ইয়াত চাওক ছিলেক্ট প্লাণ্ট যি আপুনি কি গছপুলি লগাব সেই গছপুলিটোৰ নাম ইয়াতে লিষ্ট গোটেইখিনি খোল খাইছে। আপুনি কি গছপুলি পাইছে বা কি গছপুলি লগাব ইয়াতে নামটো আপুনি ছিলেক্ট কৰি দিব। গোটেইখিনি নাম আছে, আপুনি চাওক এই মানুহজনে যিহেতু এটা বিশেষ আগৰ গছ তেওঁ পাইছে গতিকে সেই তেওঁ এই গছটো ছিলেক্ট কৰিছে। ইয়াৰ পাছত আপুনি ডাইৰেক্ট ইয়াতে অপেন কেমেৰাত গৈ বা গেলাৰীত গৈ আপুনি নিজে ফটো উঠা এখন GPS থকা, ইয়াত GPS নাই গতিকে এই ফটোখন নহ'ব, GPS থকা অৰ্থাৎ GPS বা জিঅ'টেক ফটো থকা ফটো হ'ব লাগিব। ইয়াতে চাওক ইয়াত ফটো উঠোৱা হৈছিল আপোনালোকে এনেদৰে GPS কেমেৰাৰ লগত আপোনালোকে এনেধৰণে লোকেশ্যন থকা লেটিটিউড লংটিটিউড থকা আপোনালোকে ফটো উঠাব আৰু ফটো উঠাই আপুনি সেই ফটোটো ইয়াত ছিলেক্ট কৰিব। ছিলেক্ট কৰাৰ পাছত এতিয়া আমি আপলোড বটনত ক্লিক কৰিম। চাওক আপলোডত ক্লিক কৰাৰ লগে লগে আমাৰ লোডিং হ'ব আৰু আপোনালোকে চাওক এইটো ফটোটো অলৰেডি ইমেজ ছাকচেছফুললি দেখাইছে আপোনাৰ আৰু ইয়ত প্লাণ্ট আইডি নাম্বাৰটো ইয়াত দেখা দিছে। এতিয়া আমি গো টু ডাশবোৰ্ড যেতিয়া আমি 2টা ফটো ক্লিক কৰিব লাগে ইয়াৰ বাবে আমি গো টু ডাশবোৰ্ড দিলোঁ। আকৌ মই পুনৰ যিহেতু আনো এটা ফটো আপলোড কৰিব লাগিব তাৰ বাবে আমি পুনৰ মই আপলোডত ক্লিক কৰিলোঁ আৰু ইয়াতে ছিলেক্ট প্লাণ্ট মই প্লাণ্টটো আৰু ছিলেক্ট কৰিম। যিহেতু এইজন মানুহৰ এটা ফটোই আছে গতিকে এটা ফটোকে জাষ্ট আপোনালোকৰ চিম্পলৰ বাবে মই দেখাবলৈ যত্ন কৰিছোঁ। সেই মানুহজনক পুনৰ মই আকৌ লৈ লৈছোঁ, আপোনালোকে 2টা দিব আকৌ। তো আপোনালোকে ইয়াতে আপলোড বটনটো ক্লিক কৰি দিব। আপলোডত ক্লিক কৰাৰ লগে লগে চাব অলপ লোডিং হ'ব কিন্তু আকৌ এই ফটোটো আপোনালোকৰ আপলোড হৈ গৈছে ছাকচেছফুললি। ইয়াৰ পাছত চাওক এতিয়া আমি যিহেতু চাৰ্টিফিকেট ডাউনলোড কৰিম, চাৰ্টিফিকেট ডাউনলোড কৰাৰ বাবে আমি গো টু ডেশ্ববৰ্ডত ক্লিক কৰিম। গো টু ডেশ্ববৰ্ডত ক্লিক কৰাৰ লগে লগে এনেধৰণে দেখা পাব য'ত আমি চাব লাগিব আমাৰ প্লাণ্ট লিষ্টত আমি গৈ চাব পাৰোঁ যে কিমানখিনি ফটো উঠিছে। আমি গোটেইখিনি চাওক ইয়াতে 2টা ফটো উঠিছে, 2টা ফটো ইয়াতে দেখুৱাই আছে। যদি আমি ফটোটো ডিলেট কৰি বেলেগ ফটো দিব বিচাৰোঁ তেতিয়াহ'লে আমি দিব পাৰিম। ইয়াতে ডিলেট অপশ্যনত গৈ আমি ডিলেট বুলি আমি কাটি ল'ব পাৰিম।
এতিয়া যেহেতু আমি সার্টিফিকেটখন ডাউনলোড করি ইয়াত আমি রিফ্রেশত ক্লিক করল, রিফ্রেশত ক্লিক করার অলপ লোডিং হব, লোডিং হওয়ার পাছত আমি হোম পেজত গুছি যাম। হোম পেজত গুছি যাওয়ার পাছত চাওক ইয়াতে এতিয়ালৈকে ডাউনলোড অপশনটো, আমার সার্টিফিকেট ডাউনলোড অপশনটো অহা নাই, আমি অলপ রিফ্রেশ করে দিম। অর্থাৎ রিফ্রেশ করার পাছত চাওক অহা নাই, এতিয়া আমি আকৌ পুনৰ রিফ্রেশ করছো। রিফ্রেশ করার লগে চাওক ডাউনলোড এপ্লিট সার্টিফিকেট, অর্থাৎ আমি যে সংকল্প লম সেই সার্টিফিকেটখন ইয়াতে আহি গৈছে। আমি এতিয়া ডাউনলোড বটনত এতিয়া আমি ক্লিক করে দিম। ডাউনলোড বটনত ক্লিক করার লগে আপনার এটা অলপ লোডিং হব আর আপনি যে সার্টিফিকেটখন সেই সার্টিফিকেটখন আপনার গ্যালারিতে গুছি যাব। তেনে চাওক আমি নিজের গ্যালারিত গৈ এই ফটোখন বা এই যে আপনি সার্টিফিকেটখন দিছে ডাউনলোড করেছো, এই ডাউনলোড করা সার্টিফিকেটখন আমি এতিয়া আপনার দেখাবলৈ যত্ন করছো। চাওক এয়া এইজন হৈছে তাপসী দাস নামৰ এই মানুহজনো এতিয়া করা হৈছিল, এই সার্টিফিকেটখন এতিয়া ডাউনলোড হৈ গৈছে। তো নিশ্চয় দেখা পাইছে আপোনালোকে এনেদৰে আপোনালোকে নিজৰ নিজৰ অমৃত বৃক্ষ আন্দোলনৰ সার্টিফিকেট ডাউনলোড কৰিব পাৰিব। এতিয়া আমি আহোঁ, যদি একেখন মোবাইলৰে আমি আৰু কেইজনমানৰ কৰিব লাগে তেতিয়াহ'লে আমি ছেটিংত ক্লিক কৰিম। ছেটিংত ক্লিক কৰাৰ লগে লগে চাওক ইয়াতে লগ আউট বুলি এটা অপশ্যন আছে, লগ আউটত ক্লিক কৰি দিব, অ'কে ক্লিক কৰি দিব। অ'কে ক্লিক কৰাৰ পাছত আকৌ পুনৰ হোম পেজলৈ গুচি আহিছে। এতিয়া আমি পুনৰ আকৌ লগ ইন কৰিম। লগইনত ক্লিক করার লগে চাক আকু পুনের বেলেগ এজনের আমি এন্টার করব পাৰিম। এতিয়া আমি আপনাদের মোবাইল নম্বরটি এন্টার করে দিব, পুনের আগের দরে আপনাদের এনে ধরনের কামবিল করে থাকিব পাৰিব। এতিয়া আহো আমি যে জিওটেক ফটো আমি কেনেদরে উঠালো, আর জিওটেক ফটোর বাবে আমি একটা বিশেষ এপ্লিকেশন ডাউনলোড করব লাগিব। এপ্লিকেশন ডাউনলোড করার জিওটেক ফটোর বাবে আপনাদের ফার্স্ট টাইম প্লে স্টোর যাব লাগিব। প্লে স্টোর যাব লাগিব। প্লে স্টোর গৈ আপনাদের ইয়াতে চার্জ বারত ক্লিক করব লাগিব। ইয়াতে চার্জ বারত আপনাদের ক্লিক করব জিপিএস, চক জিপিএস মেপ ক্যামেরা বলে ইয়াতে আহিছে অলরেডি। জিপিএস মেপ লিখি আপনাদের ইয়াতে চার্জ করে দিব। চার্জ করার পাছত চাওক এনে ধরনের জিপিএস ফটো উইথ লোকেশন এনে ধরনের দেখাব, কিন্তু আপনাদের সবচেয়ে লেটেস্ট যোনটো আছে আপনার জিপিএস মেপ ক্যামেরা বলে আপনাদের ইয়াতে ক্লিক করব। ক্লিক করার পাছত আপনাদের ইয়াতে ইনস্টল বলে আসব, যেহেতু মোট ইনস্টল করা আছে এইটার কারণে আনইনস্টল বা ওপেন আছে। আপনাদের ইনস্টল বলে লিখা থাকবে, আপনাদের ইনস্টলত ক্লিক করব। ইনস্টলত ক্লিক করার লগে আপনাদের হব, আর ইনস্টল হওয়ার পাছত আপনাদের ওপেনত ক্লিক করব। যেতিয়া ওপেনত ক্লিক করব আপনাদের কিছু অপশন দেখাব, এড আহিব পারে, এডটো আপনাদের ক্লোজ করে দিব। ক্লোজ করার পাছত চাওক আপনার ক্যামেরা এসেস লোকেশন ফটো এনে ধরনের আপনাদের অপশনবোর দেখা থাকি, এইবিল অফ থাকবে আপনাদের আপনাদের অন করে দিব লাগিব। এতিয়া আমি লোকেশনটো অফ হয়ে আছে, লোকেশনটো আমি অন করে দিব লাগিব। লোকেশনটো অন করার লগে এনে ধরনের অপশনবোর দেখাব, আপনাদের অনলি দিস টাইমত ক্লিক করব। অনলি দিস টাইমত ক্লিক করার পাছত আপনাদের নেক্সটত ক্লিক করে দিব লাগিব। নেক্সটত ক্লিক করার লগে চাওক আপনাদের ইয়ানে ইয়াতে গোটেখিনি দেখাই আছে চাওক, কিন্তু আপনাদের কি করব, আপনার এই যে যিমানখিনি লোকেশনের নামখিনি দেখাই আছে, আপনার কোনটো লোকেশন হয়ে আছে, আপনাদের ইমানখিনি নাহিব পারে, তেতিয়া আপনাদের মেপ ডাটা বলে যোনটো আছে ইয়াতে ক্লিক করে দিব। মেপ ডাটা যেতিয়া ক্লিক করব তেতিয়া আপনাদের এনে ধরনের অপশন দেখাব, আপনাদের ওকে মারিব, তেতিয়া লেটিটিউড লংটিটিউড লোকেশন গোটেইখিনি আপনাদের দেখাব। এনেদরে দেখার পিছত আপনাদের এই চিনটো আছে আপনাদের ইয়াতে ক্লিক করব, নাহিব পারে, তেতিয়া আপনাদের গোটেইখিনি অপশনবিল আহি যাব। ইয়ার পাছত আপনাদের বেকত ক্লিক করব, বা আপনাদের ইয়াতে সিন আছে, এই সিনত ক্লিক করব। সিনত ক্লিক করার পাছত আপনাদের এনে ধরনের ক্যামেরাখন ওপেন হব। ক্যামেরা ওপেন হওয়ার পাছত আপনাদের যোনটো ফটো উঠাব সেই আপনাদের ইয়াতে ক্লিক করব। ক্লিক করার পাছত আপনাদের কালেকশন ক্লিক করব। কালেকশন ক্লিক করার পাছত আপনাদের ফটোটো সম্পূর্ণ সেট হয়ে যাব। তো আপনাদের নিশ্চয় বুঝি পাইছে যে অমৃত বৃক্ষ আন্দোলন এপসত গিয়ে আপনাদের কেনেদরে ফটো আপলোড করে সার্টিফিকেট লাভ করব পারে আপনাদের নিশ্চয় গম পাইছে। আপনাদের যদি ইউটিউব ভিডিওর দ্বারা উপকৃত হয়েছে বলে ভাবে তেতিয়াহলে আপনাদের ভিডিওটি যিমান পারে শেয়ার করে দিয়ে, যাতে আন বন্ধু বান্ধবী সকলেরও সহায় হয়, যাতে অতি সহজভাবে যাতে অমৃত বৃক্ষ আন্দোলনের ফটো আপলোড করে সার্টিফিকেট লাভ করব পারে। তেন্তে পুনের আজি ভিডিওটি সম্পূর্ণ চাবার সকলকে ধন্যবাদ জানাইছো। লগতে আপনাদের যদি ইউটিউব চ্যানেলত পুন প্রথমবার বাবে আহিছে তেন্তে অতিগ্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, আর কাষতে থাকা বেল আইকন প্রেস করে অলত ক্লিক করে দিব। তেন্তে আজির ভিডিওটি ইয়াতে সমাপ্ত করছো, ধন্যবাদ সকল।